সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সামনেই বিধানসভা নির্বাচন, আজই শুক্রবারই ভোট ঘোষণা বঙ্গে। বাংলায় আট দফায় ভোট ঘোষণা, আর ভোট ঘোষণার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিশেষ পুজো হচ্ছে, বিশেষ যজ্ঞ। প্রতিবছর তৃণমূল নেত্রীর বাড়িতে কালী পুজো হয়ে থাকে, তবে হঠাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজে বিশেষ পুজোর লাইভ দেখে অনেকেই অবাক হয়েছেন। তবে জানা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিশেষ জগন্নাথ পুজো হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজে হঠাৎ একটি লাইভ দেখা যায়। সেখানে দেখা যায় পুরীর মন্দিরের অন্যতম পুরোহিত জগন্নাথ দৈত্যপতির উপস্থিতিতে বিশেষ পুজো হচ্ছে বিশেষ যজ্ঞ। সেই যজ্ঞের পুজোয় বসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, রয়েছেন ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। পরে জানা যায় জগন্নাথ দৈত্যপতির উপস্থিতিতেই জগন্নাথ দেবের বিশেষ পুজো হচ্ছে। সেখানে সংকল্প করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একেবারে ভোটের দিন ঘোষণার দিন এই পুজো ঘিরে শুরু হয়েছে বিভিন্ন জল্পনা। রাজনৈতিক মহলের একাংশের মতে ভোট বৈতরণী পার করতেই কি বিশেষ পুজোর আয়োজন, প্রশ্ন রাজনৈতিক মহলের। দীর্ঘদিন ধরেই মুখ্যমন্ত্রীর বাড়িতে কালী পুজো হয়ে আসছে, যেখানে সমস্ত স্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হয়, সেই পুজোতেও সংকল্প করেন অভিষেক। তবে জগন্নাথ দেবের পুজো কখনো শোনা যায়নি, তবে একবার পুরীর মন্দিরে পুজো দিতে গিয়ে কম বিতর্ক হয়নি। নিজের বাড়িতেই এবার সারলেন জগন্নাথ দেবের পুজো। গত কয়েকদিন আগেই খোদ মুখ্যমন্ত্রীর বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা। রাজনৈতিক মহলের মতে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বন্দ্যোপাধ্যায় পরিবারের, আর এর মধ্যেই ভোট, আর এই পরিস্থিতিতে জগন্নাথ দেবের পুজো। বিরোধীদের কটাক্ষ, এইসব করে মোটেই ভোট বৈতরণী পার করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে এক বিজেপি নেতা বলেন, ভোটের মুখে পুজো করে কি লাভ, মানুষ ওনাকে অন্যভাবে চেনে।